বাংলাদেশ চাইলে অবশ্যই ফরাসি রাফাল যুদ্ধবিমান পাবে, এক্ষেত্রে কোনো দেশের আপত্তি গ্রহণ করবে না, যার প্রমাণ দিচ্ছে ফ্রান্সের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ রাফাল যুদ্ধবিমান কিনতে সবচেয়ে আগ্রহী, কারণ এই ফাইটার বহুমুখী মিশনে পারদর্শী, একই সঙ্গে মূল্য সাশ্রয়ী। তবে রাফাল যুদ্ধবিমান যাতে বাংলাদেশ ক্রয় করতে না পারে এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ, বিষয়টি ফ্রান্সের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে। ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ তাদের রাফাল বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজ পাবে না, কারণ চীনের সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠিত হবে, ফলে রাফাল ফাইটার কীভাবে কাজ করে তার সম্পর্কে তথ্য পাবে। ভারত বর্তমানে ফ্রান্সের থেকে সবচেয়ে বেশি ভারী সামরস্য ক্রয় করে, যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করে সফল হতে পারে। প্রকৃত অর্থে ফ্রান্স তাদের নীতিমালার বিষয়ে কতটা স্বাধীন তারই প্রমাণ দিচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ আর্জেন্টিনা। দেশটির সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সঙ্গে ঝামেলা চলমান, এ নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়েছিল। আর্জেন্টিনা বর্তমানে এই দ্বীপের মালিকানা চায়, কারণ আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এই দ্বীপের প্রকৃত মালিক আর্জেন্টিনা। তবে সামরিক শক্তি না থাকায় দেশটির পক্ষে তা বাস্তবায়ন করা রীতিমতো অসম্ভব। আর্জেন্টিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আধুনিক সামরস্য কিনতে চায়, তবে নিষেধাজ্ঞা থাকায় কিনতে পারছে না, কারণ যে দেশ আর্জেন্টিনাকে সামরস্য প্রদান করবে ওই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন। সাম্প্রতিক সময় ফ্রান্স প্রতিরক্ষা দপ্তর আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছে, যে কোনো ধরনের আধুনিক সামরস্য প্রস্তাব দিয়েছে। 2023 সালের এপ্রিল মাসে আর্জেন্টিনা সফর করে ফ্রান্সের একজন প্রতিরক্ষা সচিব, তিনি রাফাল যুদ্ধবিমান সহ অসংখ্য সামরস্য প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার প্রতিরক্ষা দপ্তর। সূত্র অনুযায়ী ইমার্জেন্সি আর্জেন্টিনাকে 6টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে। এই প্রকল্পের সকল অর্থ ঋণ হিসেবে প্রদান করবে ফ্রান্স। ব্রিটেন ইতিমধ্যে ফ্রান্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রস্তুতি নিচ্ছে, তবে ফ্রান্স তার অবস্থানে অনড়, অর্থাৎ আর্জেন্টিনা চাইলেই রাফাল যুদ্ধবিমান পাবে। ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $100 বিলিয়ন, বিপরীতে ভারতের সঙ্গে ফ্রান্সের বার্ষিক বাণিজ্যের পরিমাণ মাত্র $20 বিলিয়ন। সুতরাং বোঝা যাচ্ছে ফ্রান্স তাদের অবস্থানে অনড় থাকবে। অতীতে ভারত লবিং চালিয়েছে যাতে কাতারকে রাফাল যুদ্ধবিমান সরবরাহ না করে, কারণ কাতার বিমান বাহিনীর বহু পাইলট পাকিস্তান বিমান বাহিনী সরবরাহ করে। তবে ভারতের আপত্তি উপেক্ষা করে কাতারকে 37টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করে, যার থেকে প্রমাণিত হয়েছিল বাংলাদেশ রাফাল যুদ্ধবিমান চাইলে ফ্রান্স অবশ্যই সরবরাহ করবে। তারপরেও একটি সন্দেহ ছিল, কারণ আন্তর্জাতিক অঙ্গনে কাতারের অবস্থান আর বাংলাদেশের অবস্থান এক নয়, কারণ পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস রপ্তানিকারক দেশ, একই সঙ্গে ধনী দেশ কাতার। তাছাড়া ফ্রান্সের অন্যতম বিনিয়োগকারী দেশের মাঝে কাতার প্রথম সারিতে থাকবে। তবে আর্জেন্টিনাকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণায় সন্দেহ করার আর কোনো সুযোগ নেই, কারণ রাফাল যুদ্ধবিমানের ইজেকশন সিট সরবরাহ করে মার্টিন বেকার কোম্পানি, এটি ব্রিটেনের একটি সামরস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফ্রান্স যদি আর্জেন্টিনাকে রাফাল যুদ্ধবিমান সরবরাহ করে তাহলে ইজেকশন সিট পাবে না, এজন্য বিকল্প ইজেকশন সিট প্রস্তুত করেছে ড্যাসল্ট এভিয়েশন। এত বড় ঝুঁকি নিয়ে আর্জেন্টিনাকে রাফাল যুদ্ধবিমান সরবরাহ করার বেশ কয়েকটি কারণ রয়েছে। 2022 সালে অস্ট্রেলিয়া $90 বিলিয়ন একটি সাবমেরিন চুক্তি বাতিল করেছিল। ফ্রান্সের নেভাল গ্রুপের সঙ্গে চুক্তি হবার পরেও তা বাতিল করায় ব্যাপক ক্ষুব্ধ হয় ফ্রান্স, কারণ তাদের ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় সামরিক চুক্তি। এই চুক্তি বাতিল হবার পিছনে ব্রিটেনের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ অস্ট্রেলিয়া পরবর্তীতে ব্রিটেন থেকে সাবমেরিন ক্রয়ের চুক্তি স্বাক্ষর করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এই ঘটনাকে পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করে, একই সঙ্গে অঙ্গীকার করে ভবিষ্যতে ফ্রান্স অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর এই মুহূর্তে আর্জেন্টিনাকে সমরস দিয়ে ব্রিটেনকে অশান্ত করার চেয়ে আর কোনো বিকল্প নেই। ব্রিটেন এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধ নিয়ে একই সঙ্গে অভ্যন্তরীণ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং আর্জেন্টিনা যদি ফকল্যান্ড দখল করতে চায় তাহলে শোচনীয় অবস্থায় পড়বে ব্রিটিশ সামরিক বাহিনী। আর্জেন্টিনা ইমার্জেন্সি রাফাল যুদ্ধবিমান পাবে যদি চায়, কারণ ফ্রান্স চাইছে এই মুহূর্তে ব্রিটেনকে চাপে রাখতে, তাই 6টি রাফাল দ্রুত সময়ের মাঝে হস্তান্তর করবে। পরবর্তীতে অতিরিক্ত 16টি পর্যন্ত সরবরাহ করা হতে পারে, কারণ আর্জেন্টিনা 24টি রাফাল যুদ্ধবিমান পেতে চায়। বাংলাদেশ চাইলেও যে কোনো সময় রাফাল যুদ্ধবিমান পেতে পারে, এক্ষেত্রে ভারত যত লবিং করুক না কেন ফ্রান্স তাতে কর্ণপাত করবে না। বাংলাদেশকে আপত্তি থাকার পরেও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী নিজে এসে রাফাল যুদ্ধবিমান প্রস্তাব দিয়েছিল, তখনই প্রমাণিত হয়েছিল প্রকৃত অর্থে দেশটি বাংলাদেশকে এই যুদ্ধবিমান প্রদান করতে আগ্রহী। আর বাংলাদেশ বিমান বাহিনী রাফালের মতো প্রথম শ্রেণীর যুদ্ধবিমান পেলে কী হবে তা বলার অপেক্ষা রাখে না, তাই ভারতের মতো দেশ এত বেশি হস্তক্ষেপ করছে। বাংলাদেশের এখন পর্যাপ্ত অর্থ নেই, তবে আর্জেন্টিনার তুলনায় বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী, ফলে আর্জেন্টিনা রাফাল যুদ্ধবিমান ক্রয় করতে পারলে বাংলাদেশ কেন নয়। ফ্রান্স নিজেই সকল অর্থ ঋণ হিসেবে প্রদান করবে, ফলে বাংলাদেশের সদিচ্ছা থাকলেই বাস্তবায়ন করা সম্ভব।
আর্জেন্টিনা এর পূর্বে পাকিস্তান থেকে থান্ডারের মতো যুদ্ধবিমান কিনতে চেয়েছিল, তবে ব্রিটেন তাতে খুব বেশি আপত্তি করেনি, কারণ ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ইউরোফটের টাইফুন মোতায়েন করেছে, ফলে সাধারণ যুদ্ধবিমান দিয়ে হুমকি তৈরি করতে পারবে না। তবে ড্যাসল্ট রাফাল নিয়ে দুশ্চিন্তায় ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর, এই যুদ্ধবিমান ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে ব্রিটেনকে পরাজিত করার জন্য যথেষ্ট বলা যায়, কারণ নৌপথে ব্রিটিশ নৌবাহিনী এই দ্বীপপুঞ্জের ধারে কাছেও আসতে পারবে না, কেননা মেরিটাইম স্ট্রাইকের জন্য পৃথিবীর সেরা দুইটি যুদ্ধবিমানের মাঝে রাফাল একটি। সুতরাং সাপ্লাই চেইন বন্ধ করার জন্য রাফাল যথেষ্ট, ফলে এত বেশি দুশ্চিন্তায় ব্রিটিশ সামরিক বাহিনী। তাছাড়া আকাশে এবং স্থলে হামলা করার জন্য রাফাল একটি অসাধারণ যুদ্ধবিমান। এই সকল সুবিধা বাংলাদেশ বিমান বাহিনীও পাবে, ফলে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের ধারে কাছেও আসবে না মিয়ানমার নৌবাহিনী। বিপরীতে বাংলাদেশকে নেভাল ব্লক দিলে তা ধূলিসাৎ করার জন্য রাফাল একাই যথেষ্ট, পাশাপাশি আকাশপথের সুরক্ষা নিশ্চিত করতে পারবে। এই সকল বিষয় বিবেচনা করে ভারত চাইছে যাতে বাংলাদেশ বিমান বাহিনী রাফাল যুদ্ধবিমান ক্রয় করতে না পারে। তবে আর্জেন্টিনাকে রাফাল যুদ্ধবিমান প্রস্তাব করে দেশটি প্রমাণ করেছে বাংলাদেশ চাইলেও পাবে, এর জন্য প্রয়োজন বাংলাদেশের সদিচ্ছা। আর এই একটি স্থানে বাংলাদেশ পিছিয়ে, যে কারণে 5 বছর অতিক্রম করলেও যুদ্ধবিমান কনফার্ম করতে পারেনি। তবে আশা করা যায় শীঘ্রই ভালো কিছু অপেক্ষা করছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।